ঝড়ে দুঃসময়ে অসহায় মানুষের জীবন বাঁচাতে সচেষ্ট সরকার বললেন প্রধানমন্ত্রী। চামড়া বাজারে ধস মিলছে না সরকার নির্ধারিত দাম, সিন্ডিকেটকে দুষছে ক্ষুদ্র ব্যবসায়ীরা। ঈদের দ্বিতীয় দিনেও রাজধানী বিভিন্ন স্থানে কোরবানি, করোনায় লোক সমাগম এড়ানোর চেষ্টা। পরিবার নয় রোগীদের সাথে ঈদ আনন্দ ভাগ করে নিচ্ছেন চিকিৎসকরা, কাটছে নিরলস সময়। মুক্তির কবিতায় চিরভাস্বর বঙ্গবন্ধু, পোয়েট অফ পলিটিক্স অভিধায় আজও বিদ্যমান। মহামারী দুঃসময়ে মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার, একথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গরিব এতিম অসহায়দের মুখে খাবার তুলে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা চলছে বলে উল্লেখ করেন তিনি। তিনি জানান, মানুষের উন্নত জীবন নিশ্চিত করাই তার সরকারের লক্ষ্য। শোকের মাস আগস্ট উপলক্ষে কৃষক লীগ আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এসব কথা বলেন আওয়ামী লীগ সভাপতি। রিপোর্ট প্রণব চক্রবর্তী। শোকাবহ আগস্টের স্মরণে ধানমন্ডি 32 নম্বরে রক্তদান সহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ কৃষক লীগ। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতার আদর্শ বাস্তবায়নে কাজ করছে সরকার। প্রধানমন্ত্রী বলেন, করোনার দুঃসময়ে দেশের মানুষ যেন কষ্ট না পায় সে প্রচেষ্টা অব্যাহত আছে। পরে 15 আগস্ট নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয় আর উদ্বোধন করা হয় শোকের মাস উপলক্ষে রক্তদান, এতিম অসহায়দের মাঝে খাবার বিতরণ সহ নানা কর্মসূচির। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। করোনা প্রভাবে রাজধানীতে কোরবানির পশু চামড়া সরবরাহ কম। মৌসুমি ও ক্ষুদ্র ব্যবসায়ীদের অভিযোগ, ট্যানারি মালিকরা সিন্ডিকেট করে দাম কমিয়ে দিয়েছে, এমনকি সরকার নির্ধারিত দরও পাচ্ছে না তারা। রিপোর্ট তৌহিদুর রহমানের। চামড়া রপ্তানি সহ বার্ষিক চাহিদার প্রায় অর্ধেকটাই আসে কোরবানির ঈদে। এবার করোনা ভাইরাসের কারণে কোরবানি কম দেয়া হচ্ছে, তাই চামড়ার সরবরাহ কম বলছেন ব্যবসায়ীরা। পাচার ও সিন্ডিকেট বন্ধে এবার কাঁচা চামড়া রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার। তারা সিন্ডিকেটের মাধ্যমে এই অনুমোদনটা উলটপালট করে ফেলে। যদি রপ্তানি বাড়ে তাহলে আমাদের জন্য একটু সফল হবে, আবার আমরা মরার মতন হয়ে যাবো। প্রতি বর্গফুট চামড়া 30-35 টাকা বিক্রির কথা রয়েছে, তবে ক্ষুদ্র ব্যবসায়ীরা বলছেন এবারও সক্রিয় সিন্ডিকেট। 75-70 টাকা পার পিস দেওয়া হবে, নামানোর পর আমাদের নামানোর পর এখন বলতেছে যে 530 টাকা দিল ওরা। আমরা চামড়া যত আপনার বেলা হবে তত ওরা দাম কমাবে। খাসির চামড়ার চাহিদা তেমন একটা নেই বলছেন ব্যবসায়ীরা। খাসির চামড়া কেউ দাম বলে নাই। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। ত্যাগের মহিমায় ঈদ উল আজহার দ্বিতীয় দিনেও পশু কোরবানি দিয়েছে অনেকেই। এবার করোনার কারণে লোক সমাগম এড়াতে অনেকেই দ্বিতীয় দিনে কোরবানি দেওয়ার সিদ্ধান্ত নেন। রিপোর্ট জসিম জুয়েলের। ঈদের দ্বিতীয় দিনও রাজধানীর বিভিন্ন অলিগলিতে কোরবানির এ চিত্র, তবে প্রথম দিনের তুলনায় এ সংখ্যা কম।
ঈদের প্রথম দিন কষায় না পাওয়া সহ বিভিন্ন সমস্যা থাকার কারণে অনেকে দ্বিতীয় দিন কোরবানি দিচ্ছেন। ঈদের পরের দিন একটু নিরিবিলি থাকে, কষায় পাওয়া যায়, এই জন্য ঈদের পরের দিন আমরা কোরবানি দিই। গরিব দুঃখী আছে, তাদের ঘরে ঘরে আমরা গোশত পৌঁছায় দিই। আবার করোনায় জনসমাগম এড়াতে দ্বিতীয় দিন কোরবানি দেওয়াকে নিরাপদ মনে করছেন অনেকে। মহামারীর কারণে যাতে মানুষের সমাগম না হয় সেজন্য আমরা চেষ্টা করছি ঈদের পরের দিন দিয়ে লোক সমাগমটা আমরা কম করতে পারি। প্রথম দিন অনেক বেশ চাপ পড়ে যায় সবার জন্য, এই জন্য আমরা দ্বিতীয় দিনে দিচ্ছি। ইসলামের বিধান অনুযায়ী জিলহজ মাসের 11 ও 12 তারিখে কোরবানি দেওয়া যায়। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। করোনাকালে কোভিড ইউনিটে বেড়েছে রোগীর চাপ, কর্তব্য পালনে নিরলস চিকিৎসকরাও। সম্মুখ সারির যোদ্ধারা পরিবার নয়, রোগীদের সাথে ভাগ করে নিচ্ছেন ঈদ আনন্দ। বিস্তারিত স্মৃতি মণ্ডলের রিপোর্টে। করোনা মহামারীতে ঈদ, সংক্রমণের শুরু থেকেই কোভিড ইউনিটে অতন্ত্র প্রহরীর মতোই রোগীর পাশে আছেন ডাক্তার নার্সরা। সংক্রমণ যাতে না ছড়ায় সেজন্য কোভিড চিকিৎসকরা পরিবার থেকে নিজেদের দীর্ঘদিন আলাদা রেখেছেন, রোগীদের সঙ্গেই ভাগাভাগি করছেন ঈদের আনন্দ। আমরা নিজেরা বাসায় না থেকে সবাই কোভিড রোগীর চিকিৎসা করতেছি এবং সব অসুস্থ রোগীদের পাশে আমরা দাঁড়িয়ে আছি। সংক্রমণ প্রতিরোধে সবাইকে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ চিকিৎসকদের। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিরাপদে থাকুন। নিচ্ছে বিরতি, বিরতির পর যা থাকছে। কমছে নদ নদীর পানি, বিভিন্ন স্থানে ভাঙন, রাস্তাঘাটে ব্যাপক ক্ষয়ক্ষতি। নদ নদীর পানি কমা শুরু হলেও তীব্র হয়েছে ভাঙন, বিভিন্ন স্থানে ঘরবাড়ি, কৃষিজমি, শিক্ষা প্রতিষ্ঠান নদী গর্ভে বিলীন। ভেঙে গেছে মাদারীপুর শহর রক্ষা বাঁধের একাংশ। এখনও সিরাজগঞ্জ, টাঙ্গাইল ও জামালপুরে পানিবন্দী মানুষ। অন্যদিকে পানি নেমে যাওয়ায় গাইবান্ধা, সুনামগঞ্জে বাড়িঘরে ফিরতে শুরু করেছে বানভাসীরা। প্রতিনিধিদের সহায়তায় রিপোর্ট রত্নাজমানের। সিরাজগঞ্জের হার্ড পয়েন্টে যমুনার পানি কিছুটা বেড়েছে, এতে প্রচণ্ড স্রোতে নদী ভাঙন তীব্র হয়েছে। গত 2 সপ্তাহের ব্যবধানে 600+ ঘরবাড়ি বিলীন হয়েছে। টাঙ্গাইলে যমুনা সহ সকল নদীর পানি কমা অব্যাহত রয়েছে। চরাঞ্চলের গ্রামগুলোর বাড়িঘর এখনও বন্যার পানিতে তলিয়ে আছে। জামালপুরে যমুনার পানি কিছুটা কমলেও বেড়েছে ব্রহ্মপুত্র ও ঝিনাই নদীর পানি। জেলার 7 উপজেলার বন্যা কবলিত এলাকায় 10 লাখ মানুষ এখনও পানিবন্দী হয়ে রয়েছে। মাদারীপুর শহর রক্ষা বাঁধের একাংশ ভেঙে গেছে আড়িয়াল খা নদীর ভাঙনে, এতে আতঙ্কিত হয়ে পড়েছে এলাকাবাসী। গাজীপুরের তুরাগ ও বংশীর পানি কমতে শুরু করায় কালিয়াকৈরে বন্যা পরিস্থিতির উন্নতির দিকে, কিন্তু কালিয়াকৈর উপজেলার 112টি গ্রাম এখনও পানির নিচে। নদ নদীর পানি কমতে থাকায় গাইবান্ধায় বাড়িঘর থেকে বন্যার পানি নামতে শুরু করেছে। শুরু হয়েছে ক্ষতিগ্রস্ত বাড়িঘর মেরামতের কাজ। রত্না জামান, 21 টেলিভিশন। কক্সবাজারের টেকনাফে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা রাশেদ সিনহা খান নিহতের ঘটনা তদন্ত চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ধানমন্ডিতে নিজ বাসভবনে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তদন্ত প্রতিবেদন হাতে পেলে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। মাননীয় প্রধানমন্ত্রীও সেটা নির্দেশনা দিয়েছিলেন যে একটা তদন্ত করে এটার বিষয়টি সরাহা করার জন্য। আমাদের সেই জিনিসটাই আমরা করেছি। আমরা খুব শীঘ্রই তাদের একটা তদন্ত, আমরা সময় নির্ধারণ করে দিয়েছি, খুব শীঘ্রই তারা একটা কমিটি তাদের তদন্ত রিপোর্ট সাবমিট করলেই আমরা সামনে আপনাদেরকে বলতে পারব। এবার আমাদের বিশেষ আয়োজন শোকাবহ আগস্ট। দ্য পোয়েট অফ পলিটিক্স,
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এই উপাধি দিয়েছিল বিশ্বখ্যাত ম্যাগাজিন নিউজ উইক। বঙ্গবন্ধুকে নিয়ে যত কবিতা লেখা হয়েছে পৃথিবীর অন্য কোনো নেতা বা ব্যক্তি তার ধারে কাছেও নেই। স্বাধীনতা আর বঙ্গবন্ধু সমর্থক, তাই তো মুক্তির কবিতায় বারবারই এসেছেন বঙ্গবন্ধু। 75-এ 15-ই আগস্টের প্রতিবাদ হয়েছে পঙ্ক্তিমালায়। শুধু কবিতায় নয়, বঙ্গবন্ধুকে নিয়ে আছে অসংখ্য রচনা। প্রণব চক্রবর্তীর আরও একটি রিপোর্ট। যে পর্যন্ত না 7 কোটি মানুষ তার অধিকার আদায় করতে না পারবে, সে পর্যন্ত বাংলার মা বোনেরা, বাংলার ভাইয়েরা আর শহীদ হবে না, গাজী হবে। শহীদ মিনার থেকে খসে পড়া একটি রক্তাক্ত ইট গতকাল আমাকে বলেছে, আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি, আমি তাঁর কথা বলতে এসেছি। পঙ্ক্তিমালায় জাতির পিতা হত্যার প্রতিবাদ জানিয়েছিলেন কবি নির্মলেন্দু গুণ। সেই রাতের কল্প কাহিনীতে উঠে এসেছে রক্তাক্ত কাল রাতের কথা। তোমার ছেলেরা মরে গেছে প্রতিরোধের প্রথম পর্যায়ে, তারপর গেছে তোমার পুত্রবধূদের হাতের মেহেদি রং, তারপর তোমার জন্মসহোদর ভাই শেখ নাসের, তারপর গেছেন তোমার প্রিয়তমা বাল্য বিবাহিতা পত্নী, আমাদের নির্যাতিতা মা। জীবনভর মানবতা, ন্যায্যতা আর সাম্যের জয়গান গাওয়া বঙ্গবন্ধুকে নিয়ে অন্নদা শঙ্কর রায় বলেছেন, যতকাল রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান, ততকাল রবে কৃতি তোমার শেখ মুজিবুর রহমান। জসীমউদ্দিন, সুফিয়া কামাল, শামসুর রহমান, শহীদ কাদরী, সৈয়দ শামসুল হক, বেলাল চৌধুরী, ত্রিদীপ দস্তিদার সহ অসংখ্য কবি লিখেছেন বঙ্গবন্ধুকে নিয়ে। মিনার মনসুর লিখেছেন, এভাবে কি কেউ চলে যায়? বঙ্গবন্ধুকে নিয়ে শত শত বই রচিত হয়েছে, এত বই, এত প্রবন্ধ, এত কবিতা, শিশুদের টার্গেট করে, তরুণদের টার্গেট করে, বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের টার্গেট করে, স্বল্প স্বাক্ষর জ্ঞান সম্পন্ন টার্গেট করে, এরকম কাজ এখনও প্রত্যাশিত মাত্রায় হয়নি, তবে চেষ্টা আছে। বড় বড় যেসব সাহিত্য বা কালজয়ে যেসব উপন্যাস আমরা দেখি, সেগুলো রচিত হতে অনেক সময় লেগেছে। ধন্য সেই পুরুষ যার নামের উপর পতাকার মতো দুলতে থাকে স্বাধীনতা। তিনি নিজেও লিখেছেন তার জীবনের কথা, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানার প্রচেষ্টায় প্রকাশ হয়েছে অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজ নামচা। জাতির পিতাকে নিয়ে প্রকাশ হচ্ছে অসংখ্য রচনা। দুর্দিনের যে লেখা, সেগুলো যদি ঠিকমতো প্রকাশিত না হতো, লেখা না হতো, তাহলে কিন্তু ইতিহাসটা সংরক্ষণ হতো না। সবার আগে তাদেরকে মূল্যায়ন করা দরকার, যেসব লেখকরা সেই দুর্দিনে বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ নিয়ে লিখেছেন, যেসব প্রকাশকরা খুবই ঝুঁকি নিয়ে সেই দুর্দিনে এই বইগুলো বের করেছেন। স্বাধীনতা বঙ্গবন্ধু সমর্থক, তিনিই তো রাজনীতির কবি। অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন, তখন পদকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দোয়ার খোলা, কে রোধে তাহার বজ্র কণ্ঠ বাণী, গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতাখানি। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। মুজিবুর রহমান, ওই নাম যেন বিসুভিয়াসের অগ্নি উগারি বান। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। দর্শক, আবারও বিরতি নিচ্ছি, স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিরাপদে থাকুন, ফিরে এসে যা থাকছে। বিশ্বে করোনা আক্রান্ত 1,80,00,000, মৃত্যু 6,87,000। বস্তিবাসীর ঈদ আনন্দে করোনা সংক্রমণের প্রভাব, নিজেদের সামর্থ্য নেই, অন্যবারের মতো দান সাহায্য আসেনি তেমন, তাই বস্তিতে জীবন বরাবরের মতোই সাদা কালো, আনন্দের রং নেই ঈদকে ঘিরে।
রিপোর্ট মিনালা দিবার। স্তব্ধ সময়ে ঈদ উল আজহা উদযাপন, বস্তিবাসীদের ঈদ আনন্দে করোনার ছায়া। এই দম্পতির সংসার রাজধানীর মালিবাগ বস্তিতে। খেটে খাওয়া এই পরিবারের ঈদ আনন্দে করোনাকালের প্রভাব, মেলেনি দানের মাংস। ঈদের দিন তো আমরা বাচ্চাদেরকে কিছু কিনা দিতে পারি নাই, আর বাচ্চাদেরকে যে একটু গোস্ত টোস্ত খাওয়ানো হোক মানে খাওয়াইতে পারিনি। আমি আগে রঙের কাম করতো, এখন রঙের কাম বন্ধ আছে, সব দিক দিয়ে একটু অভাব। এই যে আজকে 5-6 মাস করোনা কাম কাজ নেই কারো, তারপরে মনে করেন টুকটাক ভাবে ঋণ, ভালো টাকায় ঋণ আছি। বস্তি জুড়ে জীবন চলমান, ছাপ নেই ঈদ আনন্দের। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা। আন্তর্জাতিক খবর। করোনার নতুন হটস্পট দক্ষিণ আফ্রিকায় আক্রান্তের সংখ্যা 5 লাখ ছাড়ালো। এ পর্যন্ত মৃত্যু হয়েছে 8,000-এরও বেশি। দেশটির স্বাস্থ্যমন্ত্রী জুয়েলিনি এমকিজে জানান, গেল 24 ঘণ্টায় 10,000-এর বেশি আক্রান্ত হয়েছে। যুক্তরাষ্ট্রে আক্রান্ত 47,64,000, মৃতের সংখ্যা 1,57,000 ছাড়িয়েছে। মেক্সিকোতে গেল 24 ঘণ্টায় আক্রান্ত 9,500। জাপানের ওকিনাওয়া দ্বীপে জারি করা হয়েছে রাষ্ট্রীয় জরুরি অবস্থা। আক্রান্ত বাড়ছে গ্রিস, স্পেন, জার্মানি এবং ফ্রান্সে। ভারতে 24 ঘণ্টায় 57,000-এর বেশি আক্রান্ত হয়েছে। বিশ্বে এ পর্যন্ত 1,80,000-এর মতো আক্রান্ত হয়ে গেছে। মারা গেছে 6,87,000-এর বেশি। শেষ করছি দুপুর 2:21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। মহামারী দুঃসময়ে অসহায় মানুষের জীবন বাঁচাতে সচেষ্ট সরকার, বললেন প্রধানমন্ত্রী। চামড়া বাজারে ধস, মিলছে না সরকার নির্ধারিত দাম, সিন্ডিকেটকে দুষছে ক্ষুদ্র ব্যবসায়ীরা। ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীর বিভিন্ন স্থানে কোরবানি, করোনায় লোক সমাগম এড়ানোর চেষ্টা। পরিবার নয়, রোগীদের সাথে ঈদ আনন্দ ভাগ করে নিচ্ছেন চিকিৎসকরা, কাটছে নিরলস সময়। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 302 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এর ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/21frontline। সন্ধ্যা 6টার মধ্যে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিরাপদে থাকুন, 21-এর সাথে থাকুন।